আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে, আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত সংখ্যার গল্প এর সপ্তম পর্ব নিয়ে। তো সপ্তম পর্বে আজকে যে আলোচনাটি করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশীয় রীতি ও আন্তর্জাতিক রীতিতে গণনা। দেশীয় রীতি সর্বপ্রথম আলোচনা করব, তাহলে শুরু করা যাক। তো আমি লিখেছি দেশীয় রীতিতে, আমরা জানি দেশীয় রীতিতে অঙ্ক সংখ্যা হচ্ছে আটটি, একক থেকে কোটি পর্যন্ত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু এখানে হাজার এবং লক্ষ এই দুইটি ঘর উপরে কেন? কারণ আমরা জানি হাজার এবং অযুত মিলে হাজার হয়, লক্ষ্য এবং নিযুত নিয়ে লক্ষ্য হয়। মানে ধারণাটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমাদের সমস্যা হবে না। কিন্তু তাহলে এখানে একক মানে কি? একক মানে হচ্ছে এক, দশক মানে দশ, শতক মানে একশো, হাজার মানে এক হাজার, অযুত মানে দশ হাজার, লক্ষ্য মানে এক লক্ষ, লক্ষ্য মানে এক লক্ষ, নিযুত মানে দশ লক্ষ। নিযুত মানে কত? নিযুত মানে হচ্ছে দশ লক্ষ। আর কোটি মানে হচ্ছে এক কোটি। কোটি মানে হলো কত? কোটি মানে হলো এক কোটি। আর এই ধারণাটা তোমাদের মধ্যে কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে রকমই প্রশ্ন হোক না কেন, সেটা সমাধান করা সহজ হয়। তো আমার কাছে বেসিক্যালি এটা মনে হয়েছে যে আমি যদি তোমাদের কাছে শেয়ার করি যে একক মানে এক, আমরা প্রায় স্টুডেন্টরা জানি, তারপরেও কিছু দুর্বল স্টুডেন্ট থাকে, তাদের উদ্দেশ্য করে আমি একটু বেসিক অর্থাৎ প্রাইমারি লেভেলে আলোচনা করে দিচ্ছি। তো একক মানে এক, দশক মানে দশ, শতক মানে একশো, হাজার মানে এক হাজার, অযুত মানে দশ হাজার, লক্ষ মানে এক লক্ষ, নিযুত মানে দশ লক্ষ, কোটি মানে এক কোটি। তবে মনে রাখতে হবে এককে কোনো শূন্য নেই, দশকে একটা শূন্য, শতকে দুইটা শূন্য। তার মানে প্রতি ক্ষেত্রে যখন আমরা প্রথম থেকে দ্বিতীয় যাচ্ছি, দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছি, দেখা যাচ্ছে একটা করে শূন্য বাড়ছে। তার মানে হচ্ছে কি, আমরা জানি যে দশ গুণোত্তর রীতি নামে একটা কথা আছে, যে দশ গুণোত্তর রীতি বলতে আমরা যখন একক থেকে দশকে যাব তখন দশ গুণ বাড়ে, আবার দশক থেকে যখন শতকে যাব তখন দশ গুণ বাড়ে। মানে প্রতি ক্ষেত্রে দশ গুণ করে বাড়ছে, যার কারণে একটি করে শূন্য বাড়ছে। তাহলে এটাকে দশ গুণোত্তর রীতিও বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে দেশীয় রীতিতে কমার ব্যবহার যদি ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু কথায় লেখা সহজ হবে, কথায় লেখা সহজ হবে। আমরা জানি যে কথায় লেখা থাকলে সেটা অঙ্কে লিখতে হয়, আবার অঙ্কে লেখা থাকলে সেটা কথায় লিখতে হয়। তো এটা আসলে আমরা কিভাবে কথায় এবং অঙ্কে লিখব তা হচ্ছে বিষয়। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে কি এক কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে আমরা দেখলাম যে লক্ষ এবং নিযুত মিলে কিন্তু লক্ষ হয়, তার মানে কি তিরিশ লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, দেখো যে হাজারের ঘরে হাজার এবং অযুত আছে, তার মানে কি হাজার এবং অযুত মিলে কিন্তু হাজার, তার মানে বিরাশি হাজার। একক, দশক, শতক, শতক মানে একশো, তাহলে পাঁচ আছে পাঁচশো। একক, দশক, দশক মানে দশ, দুই আছে, তার মানে কত হবে বিশ। একক মানে এক, চার আছে, চার এককে চার। তো এই সংখ্যাটা আমরা যদি লিখি এক তিন শূন্য আট দুই পাঁচ দুই চার, এখন এইটারে যদি আমরা কমার ব্যবহারটা করতে পারি তাহলে কিন্তু আমাদের কথায় লেখাটা ইজি হবে। কিভাবে? একক, দশক, শতক, শতকের পরে একটা কমা, এক কথায় প্রথম কমা হবে তিন অঙ্ক পর, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র পরে কমা বসবে। এরপরে চতুর্থ, পঞ্চম, পঞ্চমের পরে একটা কমা বসবে, ষষ্ঠ, সপ্তমের পরে একটা কমা বসবে। তার মানে আমরা কি বুঝলাম, প্রথম কমা তিন অঙ্ক, তারপরের কমা দুই অঙ্ক, তারপরের কমা হচ্ছে দুই অঙ্ক। এখন কিন্তু আমার এইটা কথায় লেখাটা সহজ হবে। দেখো কিভাবে,
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে আমি লিখব এক কোটি, এক কোটি। এরপরে দেখো কমাতে আমি বুঝে যাচ্ছি এটা লক্ষ, এটা হাজার, এটা শত, এটা দশক, এটা হচ্ছে এক। তাহলে এখানে আমি কি বলতে পারবো, তিরিশ, তিরিশ লক্ষ, তিরিশ লক্ষ বিরাশি হাজার, বিরাশি, বিরাশি হাজার পাঁচশত, পাঁচশত কত, চব্বিশ, পাঁচশত চব্বিশ। তো এটাই হচ্ছে কি কথা, তার মানে এটা হচ্ছে অঙ্কে আর এটা হলো কথায়। তার মানে দেশীয় রীতিতে আমরা যদি ভালো মতো মনে রাখতে পারি যে একক মানে এক, দশক মানে দশ, শতক মানে একশো, হাজার মানে এক হাজার, অযুত মানে দশ হাজার, লক্ষ মানে এক লক্ষ, নিযুত মানে দশ লক্ষ, এবং কোটি মানে এক কোটি। এবং এর কমার ব্যবহারটা যদি আমরা মনে রাখতে পারি যে প্রথম কমা তিন অঙ্ক, তারপরে দুই অঙ্ক, তারপরে দুই অঙ্ক, তাহলে আমাদের কথায় লিখতে ভুল হবে না, আমরা খুব সহজেই লিখতে পারবো এক কোটি, তিরিশ লক্ষ, বিরাশি হাজার, পাঁচশত চব্বিশ। তো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হলো আমাদের দেশীয় রীতি। তো এটা হচ্ছে দেশীয় রীতি, তাহলে এর থেকে একটু ডিফারেন্ট হতে পারে আন্তর্জাতিক রীতি। তো তোমরা জানো অনেকেই যে আন্তর্জাতিক রীতিতে কিন্তু কমার ব্যবহারটা দেশীয় রীতির থেকে আলাদা। আমরা জানলাম যে দেশীয় রীতিতে কমা প্রথমে তিন অঙ্ক, তারপরে দুই অঙ্ক, তারপরে দুই অঙ্ক, কিন্তু আন্তর্জাতিক রীতিতে প্রত্যেকটা কমা হবে তিন অঙ্ক পরপর। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আজকে আমি দেশীয় রীতি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা দেশীয় রীতিটি ভালো মতো বুঝতে পেরেছ, এবং আমি পরবর্তী ক্লাসে আন্তর্জাতিক রীতি নিয়ে আলোচনা করব। আমি চাচ্ছি যে এখানে ভিডিওর লেন্থ যাতে বড় না হয়, ভিডিও অল্প সময়ে আমি যেন তোমাদের শেখাতে পারি, তোমাদের দেখার যেন আগ্রহ থাকে, যার কারণে আজকে যদিও আমার ইচ্ছে ছিল দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি একসঙ্গেই আপলোড করে দেব, কিন্তু না, আমি দেশীয় রীতি একটু ভালো করে বোঝাতে গিয়ে কিন্তু একটু ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে আর কি। তো আমি আর চাচ্ছি না যে ভিডিওর লেন্থ আরও বড় হোক, আমি তোমাদের দেশীয় রীতি আলোচনা করে দিলাম, আমি আগামী ক্লাসে তোমাদের আন্তর্জাতিক রীতি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।